এই হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ফুডি পার্টার ব্লগ। আজকে একটা ভর্তা রেসিপি বানাবো। তো এখানে আমি চিংড়ি মাছে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আমার তেলও অলমোস্ট গরম হয়ে গেছে, তো এটা আমি আগে ভেজে নেবো, তারপরে তোমাদের এক এক করে দেখাচ্ছি। এখানে আমি ডাল দিয়েছি, দেখো বাবা জলটা খুব গরম হয়ে গেছে। ডাল দিয়েছি, মুসুরির ডাল, জল দিয়েছি অল্প একদম, কিছু পেঁয়াজ দিয়ে দেবো আমি, পেঁয়াজ কুচি, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আমি দুটো লঙ্কা দেব, অল্প একটু নুন, আর একদম অল্প একটু হলুদ, আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে এই যে একটুখানি সর্ষের তেল। এই সর্ষের তেল, পেঁয়াজ, লঙ্কা আর ডাল, জল দিয়ে আমি এখানে সিদ্ধ হতে দিয়ে দিলাম। এখানে ডাল সিদ্ধ হচ্ছে, এখানে আমি চিংড়িটা ভেজে নেবো। দাঁড়া একটু নেড়ে নিই, এই ডালটা আমি সিদ্ধ করবো। একদম আমি যতটা জল নিয়েছি এরকমই জল নেবে, বিকজ এটা ভর্তা, তো এটা একটু মাখামাখাই হবে। এটা যদি তোমরা ঢেকে দিতে চাও ঢেকে দিতে পারো। এখানে আমি তেলটা গরম হয়ে গেছে, চিংড়িগুলো ভেজে নেবো। মাছ ভাজলে তোমরা জানো চিংড়ি মাছ ফাটে, তো এটা সাবধানে ভেজো। ইয়েস, আজকে আমি বানাবো যেটা খুব এখন চলছে, ডাল চিংড়ি ভর্তা। তোমাদের একটা নতুনত্ব রেসিপি আমি দেখাবো। আমার ডালটাও একদম বেশি টাইম লাগবে না, সিদ্ধ হয়ে আসবে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। তো তাড়াতাড়ি আরও করার জন্য আমি এটা একটু সিমে রেখে ঢাকা দিয়ে দেবো। এই যে এটা আমি ঢাকা দিয়ে দেবো, তোমরা একটু যেহেতু আমি খুব কম ইয়ে দিয়েছি না, তো তোমরা একটু খুলে সেট করতে পারো। আর এখানে চিংড়িটাকে আমি ভালো করে এপিট ওপিট করে ভেজে নেবো। চিংড়ি ভাজার গন্ধেই চিংড়ি খাওয়া হয়ে যায় না, খুব সুন্দর গন্ধ করে। তো বাকি চলো হয়েতে থাক, আমি তারপরে তোমাদের দেখাচ্ছি। চিংড়িটা আমার ভাজা হচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি, এই যে রসুন কুচি, আর দেব হচ্ছে অল্প একটু পেঁয়াজ কুচি। সেটা এবার ভাজা হতে থাক, তারপরে আমি ফিরে আসছি। আমার চিংড়িটা এখানে ফ্রাই হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেবো। একবার একটু তেল গরম করতে দিয়ে দিয়েছি, এই যে তিনটে শুকনো লঙ্কা আমি ভেজে নেব। আর চলো ডালের সিচুয়েশনটা দেখি কতদূর কী হলো, আর একটু সিদ্ধ হবে বোধ হয়। হ্যাঁ, আর একটু সিদ্ধ হবে, তারপরে তুলে নেব। আর একটু সিদ্ধ হবে, আর একটু মাখো মাখো যদি তোমরা পারো করো, আমি তো একদম অল্প জল দিয়েছি। ডালটা হোক এদিকে, আর এদিকে আমি শুকনো লঙ্কাটা ভেজে ফেলে দিই, তিনটে শুকনো লঙ্কা। একদম লাল করে ভেজে নেবো যাতে ঝালটা ভালো লাগে। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দেবো, ব্যাস আমার ভর্তা রেডি। মাখার সময় অবশ্যই আমি তোমাদের দেখাবো। চল এটা ভেজে আগে তুলে নিই। আমি অল্প একটু টমেটোও দিয়ে দিলাম মাঝখানে ঢাকনাটা খুলে, এটা অলমোস্ট হয়ে এসছে, এইবার আমি নামিয়ে নেবো। এই যে একটু চেয়ে চেয়ে আছে দেখবে, এরকমই থাকবে। টমেটোটা একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে আমি নামিয়ে মেখে তোমাদের দেখাচ্ছি। আমার এরকমই একটু মাখা মাখা হবে, আর একটু চেয়ে চেয়ে থাকবে। আমার ডালটা মানে আত কাছা বলে না, ওরকমই হবে, ব্যাস অলমোস্ট রেডি। এবার আমি এটা ঢেলে দেবো। এই যে আমার এই যে ডালটা দেখা, শুকোতে ঠান্ডা হতে দিয়েছি, খুব গরম তো একটু ঠান্ডা হতে দিয়েছি ডালটা। আর এখানে দেখো চিংড়িটা মাখা হচ্ছে একদম। এটা কিভাবে মাখবে বলো তো, তোমার যদি কোনো গ্রাজ থাকে কারুর ওপর, বা তুমি যদি খুব রেগে আছো কারুর ওপর, সেটা ভেবে একদম এটাকে একদম যতটা পারবে মাখবে, ম্যাশড করবে। তবে একটু গোটা গোটা রাখবে যাতে মুখে পড়ে ভালো লাগবে। চিংড়িটা চিংড়ির মতন রাখলাম, এখানে আরেকটা জিনিস পড়ে, সেটা হচ্ছে ধনে পাতা কুচি, বাট আমি সেটা পাইনি। আর এই যে শুকনো লঙ্কা, তুই এটাতে দূরে চলে যাচ্ছিস কেন? এখানে শুকনো লঙ্কাটা আমি একটু হাত দিয়ে ভেজে নিয়েছিলাম, ওইটা আমি মেখে নিচ্ছি। সব রইল সবার মতন ভাজার সাথে,
আমি এবার এই ডালটা ঝাল লাগে না ঝাল তো হবেই ভাই এটা ঝাল ঝাল দিয়েই বানানো এই ডালটা অল্প অল্প করে মিশাবো খুব গরম এটা ওই জন্য আমি ঠান্ডা করছিলাম এই ডালটা এই জন্যই আমি তোমাদের বললাম যে একটু মুখে মুখে যেতে লাগবে মানে কাঁচা কাঁচা যেতে হবে সেরকম ভাবে বানাতে খেতে খুব সুন্দর হয় তাহলে ঝাল তো একটু কি অনেকটাই হবে এটা ভাত দিয়ে খাবে আর তাহলে আমার নাম করবে বলবে যে কি রেসিপি একটা দেখালো ফুডি পান্ডা বা তোমাদের গোপাই তোমরা সবাই প্রেমে পড়ে যাবে এত সুন্দর খেতে হয় তোমরা যদি ডালটা আরেকটু সিদ্ধ করে নিতে চাও করতে পারো আমি একটু কাঁচা কাঁচা রেখেছি যাতে ভাত দিয়ে মেখে খেতে সত্যি অমৃত লাগে লঙ্কা টমেটো কিচ্ছু বাদ দেবে না সবটাই এরকম মাখবে আর এর সাথে একটু কুচো পেঁয়াজ তোমরা চাইলে এখানটা একটু নুনও দিতে পারো আমি যেহেতু খাবারে নুনটা একটু কমই খাই ওই জন্য কম দিলাম আর অল্প একটু সর্ষের তেল আহা এটা যা খেতে লাগবে না সবাই খাবে আর আমার নাম করবে ভাত দিয়ে এটা হচ্ছে ডাল চিংড়ি ভর্তা তোমাদের রেসিপিটা কিরকম লেগেছে অবশ্যই শেয়ার করো আমার অলমোস্ট হয়েই গেছে এবার আমি ব্যাস মানে পাতে দেব ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে এটা জাস্ট আলু মাখার মতো নাই এইটা একটু চটকে যদি মেখে নাও তাহলে খুব ভালো হয় গালে গোটা গোটা চিংড়ি পড়বে সত্যি খুব ভালো লাগবে খেতে আমার কপিরাইট লেগে যাবে যাই হোক এই যে চলো এখানে মাখা হয়ে গেছে আমার অলমোস্ট এবার আমি এটাকে সার্ভ করব ভাতের সাথে তোমাদেরকে ওই ভাতের পাত মানে ভাতের থালা সাজিয়ে দেখাচ্ছি আমি কিন্তু গোটা লঙ্কা এর মধ্যে দিয়েছিলাম প্রায় দুটো আমার ইয়ের মধ্যে ডালের মধ্যে এই যে আমি কিন্তু এটাও একদম কোচলে মেখে নিলাম যাতে একটু ঝাল ঝাল হয় চলো আমি এবার ভাত নিয়ে আসছি এখানে ডিনার এই যে যেটা আমি বানিয়েছি বিখ্যাত ডাল চিংড়ি ভর্তা এদিকে আছে হচ্ছে তোমার এটা কি পোস্ত ও এটা এগ অমলেট দিয়ে আলু দিয়ে তরকারি যাই হোক এটা পরে এই যে গরম ভাত এখানে নিয়ে নিয়েছি তো যাই হোক খেতে খেতে একটু একটা কথা বলি যেটা আমি আগের ব্লগেও বলেছিলাম তোমরা অনেকে কমেন্ট করেছো তোমাদের কি ভর্তা ভাল লাগে তোমরা অনেকে বলেছো বলেই আমি এইটা আবার আজকে দেখালাম এরপরে আমি চেষ্টা করব ঝিঙে যদি আসে ঝিঙের খোসা বাটা করতে এই গালটা না স্বর্গ তোমরা যারা খাবে না তারা মিস করবে তো ঝটপট রেসিপিটা বানিয়ে নাও নিচে কমেন্ট করে জানিও তোমাদের কিরকম লাগলো বানিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করো একটা অবশ্যই আর যারা নতুন আমার চ্যানেলে এক সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও চলো টাটা লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ব্লগ